কষ্টার্জিত 15 বছরের জমানো টাকা দিয়ে উমরা পালন। ভিডিওতে দেখা যাচ্ছে মসজিদে নববীর প্রাঙ্গণে মাথায় চাদর, হাতে লাঠি আর সাদাসিধে পাজামা পাঞ্জাবি পরিহিত এক বৃদ্ধ হাঁটাচলা করছে। এ যেন নবীজির সাহাবী যুগের কোনো মানুষ। সম্প্রতি নেট দুনিয়ায় মুসলিমদের মাঝে এমনই অনুভূতি তৈরি করেছে মদিনায় মসজিদে নববী প্রাঙ্গণে হাঁটাচলারত এক বৃদ্ধের ভিডিও। আর এতেই বিষয়টি নজরে এসে পাকিস্তানি ওই বৃদ্ধকে বিনা খরচে হজ পালনের আহ্বানও জানিয়েছে সৌদির এক ধরাঢ্য ব্যক্তি। হারমাইন শরীফের অফিসিয়াল ওয়েবসাইটে এমন খবর প্রকাশ করা হয়েছে। জানা যায়, আব্দুল কাদের মাররি নামের এই বৃদ্ধ পাকিস্তান থেকে এবছর সৌদি আরবে উমরা পালন করতে যায়। এ সময় মাথায় চাদর আর সাদাসিধে পাজামা পাঞ্জাবি পরে বৃদ্ধ ওই মুসল্লি মসজিদে নববীর চত্বরে হাঁটাচলা করছিল, যা উমরায় আগত অন্যদের চোখে ব্যতিক্রমী মনে হওয়ায় অনেকেই বয়স্ক ওই উমরা পালনকারীর সাথে ছবি তুলতে আসেন এবং পরবর্তীতে প্রবীণ ওই উমরা পালনকারীর ভিডিও ইন্টারনেটে প্রকাশ করা হয়। আর এতেই পাকিস্তানি এই প্রবীণ নাগরিকের অবয়ব দেখে প্রশংসা করতে থাকে নেট জগতের লক্ষ লক্ষ মানুষ। মূলত উমরা পালনকারী প্রবীণ এই পাকিস্তানি নাগরিকের অবয়ব ও মায়াবী মুখচ্ছবি ভিডিওতে স্পষ্ট হয়ে ওঠায় লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে অন্যরকম জায়গা করে নিয়েছেন তিনি। অনেকেই তার হাঁটাচলা, পোশাক পরিচ্ছদ ও মুখাবয়বকে সাহাবী যুগের মানুষ হিসেবেও মন্তব্য করেছেন। বিশ্বব্যাপী আব্দুল কাদের মাররি প্রশংসিত হওয়ায় আর তাই সৌদি আরবের এক নাগরিক তাকে বিনা খরচে হজ পালনের আহ্বান জানিয়েছেন। জানা যায়, আব্দুল কাদের মাররি নামের ওই বয়স্ক উমরা পালনকারী 15 বছর ধরে কৃষি কাজ করে নিজের কষ্টার্জিত অর্থ জমিয়ে এবছর উমরা পালন করতে সৌদি আরব আসেন। তার চলাফেরার ভিডিও ভাইরাল হওয়ায় বিষয়টি জানতে পেরে সৌদির এক ধনাঢ্য আব্দুল কাদের মাররিকে হজ পালনে তার সম্পূর্ণ খরচ বহন করার ঘোষণা দিয়েছে। এই ঘোষণা সৌদি কর্তৃপক্ষের নজরে আসায় বিষয়টি তাদের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসা উমরা পালনকারী বয়স্ক এই ব্যক্তিকে নিয়ে পাকিস্তানেও চলছে বেশ আলোচনা। আব্দুল কাদের মাররির ভাইরাল হওয়ার খবরে স্থানীয় সাংবাদিকরাও তার সাক্ষাৎকার নিতে যাচ্ছেন তার নিজ বাড়িতে। সেখানেও দেখা যায় বয়স্ক এই মুসলমান একইভাবে সাদামাটা জীবনযাপন ও প্রতিবেশীদের সাথে নামাজ আদায় করছেন। জানা যায়, আব্দুল কাদের মাররি নামের বয়স্ক এই মুসল্লি আর্থিকভাবে স্বাবলম্বী না হলেও নবীর রওজা জিয়ারতের ব্যাপারে তার একান্ত আগ্রহ ছিল। নিজে কুঁড়ে ঘরে থাকলেও 15 বছর ধরে কৃষি কাজ করে অর্জিত অর্থ দিয়ে এবছর উমরা পালন করেছেন তিনি। আর এই উমরা পালন করতে এসেই বিশ্ববাসীর মন জয় করে নিয়েছেন বয়স্ক এই পাকিস্তানি নাগরিক। প্রেস পোস্ট 24, ডেস্ক রিপোর্ট।